নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব তো দেখো এটা তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপারটা দিয়েছে আজকে আমি তিনশো চুরানব্বই নম্বর পেজ নিয়ে আলোচনা করবো এর আগে আমি তিনশো তিরানব্বই পেজ থেকে যদি অঙ্কটা স্টার্ট হয় সেখান থেকে কিন্তু আমি এমসি কিউ আমাদের শূন্য স্থান ফল সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি এবার আমি চার দাগের অঙ্কগুলো টু দা পয়েন্টে আমি সলভ করবো তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে কোনো এক ব্যবসায় এর মূলধন বি মূলধনের দেড় গুণ ঠিক আছে ওই ব্যবসায় ওই ব্যবসায় বছরের শেষে বি পনেরোশো টাকা লভ্যংশ পেলে এ কত টাকা লভ্যংশ পেল খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো অঙ্কটা কি করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো অঙ্কটা আমি কি করে করছি চারের রোমাননের অঙ্ক ধরি বীর মূলধন কিন্তু এক টাকা ঠিক আছে তাহলে এর মূলধন তার কত বলেছে বীর মূলধনের দে মানে দেড় গুণ মানে কি এক্স গুণ ওয়ান বাই টু সমান সমান কী আছে থ্রি এক্স বাই টু টাকা খুবই ইজি টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আবার বীর লভ্যাংশ কী আছে বলেছে পনেরোশো টাকা তাহলে বিয়ের লভ্যাংশ যদি মানে বিয়ের লভ্যাংশ যদি পনেরোটা মানে পনেরোশো টাকা হয় তাহলে বিয়ের লাভ কত হচ্ছে ওয়াই টাকা হচ্ছে বুঝতে পারছে আমি কী বলছি বুঝতে পারছো বিয়ের তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই টাকা তাই তো শর্তানুসারে থ্রি এক্স বাই টু বাই এক্স সমান সমান ওয়াই বাই মানে পনেরোশো ঠিক আছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়ের যে মূলধন আছে এক্স টাকা এবং তারপরে যে থ্রি এক্স বাই টু আছে এটা আমাদের একটু মশেদিন নাহলে জিনিসটা বোঝাতে একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার একটু মসেদি দেখো এই যে এক্স আর এখানে গেছে থ্রি এক্স বাই টু ঠিক আছে এই যে প্রথমে যে থ্রি এক্স বাই টু এটা কিন্তু আমি এখানে দিয়েছি ঠিক আছে তারপরে আছে এই যে এক্স আছে এই এক্সটা কী করছি নিচে দিয়েছি আবার এখানে যে পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকাটা এই যে নিচে বসিয়েছি এবং এই যে ওয়াই আছে এই ওয়াইটা কী করেছি উপরে বসেছি বুঝতে পারছো ক্যালকুলেশনটা কী করে করিয়েছি তাহলে কী আছে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু বাই ওয়াই বাই পনেরোশো অর্থাৎ এই এক্স এই এক্স কী হয়েছে কেটে গেছে তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি বাই টু সমসান ওয়াই বাই পনেরোশো তাহলে কী আছে কোন গুণ করছি টু ওয়াই সময় সময়ান কী আছে থ্রি মাল্টিপ্লাই পনেরোশো তাহলে ওয়াই সময় সমান কী আছে আমাদের থ্রি মাল্টিপ্লাই পনেরোশো বাই দুই কাটাকাটি করলে কত হবে এটা এর সঙ্গে কাটলেবে সাতশো পঞ্চাশ হবে ঠিক আছে তো দেখো সাতশো পঞ্চাশ এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দর করে আর সাতশো পঞ্চাশের সঙ্গে তিন গুণ করলে কত হবে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা এর অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এই অঙ্কটা আমি দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে তো দেখো এবার আমি হ্যাঁ রোমান টু এর অঙ্ক নিয়ে আলোচনা করবো আসল এক টাকা বার্ষিক সুদের হার আমাদের হানড্রেড পারসেন্ট হলে দু বছর পর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো আমি অঙ্কটা কী করে সব করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এগুলো একটু মুছে দিচ্ছি ঠিক আছে নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাবে একটু মুছে না দিলে হবে না ইয়েস তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি তো দেখো আসল যেখানে বলে দিয়েছে এক টাকা ঠিক আছে আসল কিন্তু এক টাকা বলে দিয়েছে বার্ষিক সুদের হার কত সেটা কিন্তু আর আছে ঠিক আছে আর সমান কত আছে হান্ড্রেড পারসেন্ট সময়টি সমান সমান বছর সরল সুদ কী আছে ইন্টারেস্ট কী আছে ইন্টারেস্ট সমান কী আছে পিটিআর বাই হান্ড্রেড পি এর মান কী আছে ওয়ান আছে ঠিক আছে আমাদের টি এর মান কী আছে দুই আছে এবং আর এর মান কী আছে হান্ড্রেড আছে তো দেখো টোটাল এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলে কী থাকছে দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এককে দুই টাকা কী হবে দুই টাকা ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো মুছে দিই জায়গাটা একটু নোংরা হয়ে যাচ্ছে না মুছলে হবে না তো দেখো এরপর আমি কি করব। তো দেখো এবার আমি চক্রবৃদ্ধি সুদটা বের করব যেখান থেকে সরল সুদ কিন্তু দু টাকা পেয়েছি চক্রবীদী সুদের এইখানে ফর্মুলা ইউজ করছে পি ব্র্যাকেট মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান কী আছে সরি মাইনাস পি এর মান কত আছে ওয়ান আছে ওয়ান প্লাস আরের মান কত আছে হান্ড্রেড আছে হান্ড্রেড বাই হান্ড্রেড এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো এখানে কি আছে ওয়ান আছে শূন্য 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 কেটে গেলে কী থাকে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ানের কি আছে হোল স্কোয়ার শোন শোন কী একটু মুছে দিই না মুসলে হচ্ছে না তো কত থাকছে ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু একার এক দুই দুইয়ের হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান মাল্টিপ্লাই ফোর মাইনাস ওয়ান তো দেখো চার থেকে একবার দিলে কত হয় তিন টাকা থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ কত থাকছে চক্রবৃদ্ধি সুদ কিন্তু তিন টাকা থাকছে ঠিক আছে অপর দিকে সরল সুদ কত ছিল সরল সুদ কিন্তু দুই টাকা ছিল দুই টাকা ছিল তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কি হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে যদি সরল সুদটা বাদ দিই তাহলে আমাদের কিন্তু এদের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমরা পেয়ে যাব অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর সমান থ্রি মাইনাস টু এক টাকা কী হবে এর অ্যান্সার হবে এক টাকা তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক যে এক্স ওয়ান ওয়ান থ্রি প্লাস টু টু এবং আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করতে বলেছে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এই রোমান ওয়ানের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে রোমান ওয়ান আমাদের রোমান থ্রি বুঝতে পারছো আমি কী বলছি আমাদের রোমান ফাইভ না রোমান ফোরেরটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ রোমান এর অঙ্কটা তো দেখো এই সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দেবো টু দা পয়েন্ট তো দেখো আমি একটু মুসে দিই আর আমি রোমান্ত্রির অঙ্কটা কী করে সলভ করাছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও ওকে একটু মুসে দিই তো দেখো এক্স মান সমান আছে থ্রি প্লাস টু এবং ওয়ান বাই এক্সের এর মান বের করতে গেলে এখানে কিন্তু করণীয় নিরেশন করা হয়েছে করণী নিরেশন এই করণীয় নিরেশন থেকে আমরা দেখতে পাচ্ছি এর ওয়ান বাই এক্সের যে মান আছে ওয়ান বাই এক্সের মান আছে থ্রি মাইনাস টু টু ঠিক আছে কী বলছে বুঝতে পারছো একটু মুশিদি আর একবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এক্সের মান থ্রি প্লাস টু রুট টু যদি হয় তাহলে ওয়ান বাই এক্সের মান করণী নিরসন করে আমরা পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু করণীয় নিরসন তো আমি করেই দিচ্ছি তো বুঝতেই পারছো অনেকবার করিয়েছি তোমাদের একটু মুশিদি তো দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমাদের বের করতে বলেছে তাই তো এক্সের মান কী আছে এক্সের মান আছে থ্রি প্লাস টু রুট টু এই যে থ্রি প্লাস টু বসিয়েছি এবং ওয়ান বাই এক্সের মান কী আছে ওয়ান বাই এক্সের মান আছে থ্রি মাইনাস টু টু আমরা কী করেছি থ্রি মাইনাস টু বসিয়েছি তাই তো একটু মসিদি তাহলে কি আছে থ্রি প্লাস প্লাস বসিয়েছি তারপরে কী আছে থ্রি মাইনাস তো দেখো টু রুট টু প্লাস টু টু মাইনাস কেটে গেলে কী থাকছে তিন আর তিন ছয় থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সিক্স হবে হবে সিক্স একটু মুসে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে রুমান ফোরের অঙ্ক ঠিক আছে তো দেখো রুমান ফোরের অঙ্ক কী আছে যে সমান সমান কে আছে বাইরের দিকে টু এক্স মাইনাস ওয়ান হলে সমীকরণের বিষদের সমষ্টির শূন্য হলে কে এর মান কত হবে তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি দু হাজার তেইশ সালের ক্ষেত্রে তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে আছে কে বাইরের দিকে আর ব্র্যাকেটের মধ্যে টু এক্স মাইনাস ওয়ান তো দেখো এবার আমরা গুণ করেছি আর কি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে এর সঙ্গে টু এক্স গুণ করলে কি হয় টু কে এক্স হচ্ছে এবং কে এর সঙ্গে অনের গুণ করলে কে হয় শুধু কে হয় তাই তো মুসিদি জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই দিকে এই এই মানে এই দিকটা যা যা আছে এই দিকে আমাদের বা মানে ডান দিকে যেটা আছে সেদিকে সেটা আমরা বা দিকে নিয়ে আসবো তাই তো তাহলে কী হবে মাইনাস টু কে এক্স প্লাস কে টু জিরো তাহলে কী হবে এখান থেকে আমরা কী করেছি তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে একটা কমন নিয়েছি কমন নিলে কে থাকছে এক্স কমন নিয়েছি ওয়ান প্লাস টু কে প্লাস কে ঠিক আছে ইজিক্যাল টু কী হবে ইজিক্যাল টু জিরো হবে ঠিক আছে একটু লিখতে হয়তো ভুল হয়ে গেছে এখানে একটু ইজিক টু জিরো হবে এটা জিরো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ দেওয়ার সমষ্টি কী আছে বিশ দেয়ের সমষ্টি আসলে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই হবে অর্থাৎ বিশ দেওয়ার সমষ্টি মানে এখান থেকেই টু যদি বলতো বিশ দেয়ের গুণ ফো তাহলে এটাও হতো আর লাস্টেরটা হতো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো বিশ দেওয়ার সমষ্টি মানে কি মাইনাস বি বাই ইয়ে এটা তো তোমরা জানো তো দেখো এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দিয়েছি আর আমাদের বিয়ের মানে কি আছে মাইনাস ওয়ান প্লাস টুকে মাইনাস ওয়ান প্লাস টুকে বাই ওয়ান তো দেখো মাইনাস মানে সে কী হয়েছে প্লাস হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টু বাই ওয়ান হচ্ছে তাই তো তাহলে দেখো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে ওয়ান প্লাস টু কে সমান সমান যদি জিরো হয় তাহলে কী হচ্ছে টু কে মাইনাস হবে টু কে সমান হবে মাইনাস হবে তাহলে কে সমান হবে কে সমান সমান ওয়ান বাই টু হবে মাইনাস ওয়ান হবে বুঝতে পারছ আমি অঙ্কটা কী করে সলভ করেছি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট বলে মনে করি তো দেখো পাঁচ দাগের অঙ্ক কী বলেছে ত্রিভুজ এর কোন এবিসির সমান সমানাইনটি ডিগ্রি আর কো মানে কী আছে বিডি লম্ব এসির পর আছে ঠিক আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটু মুর্শিদি একটু না মুসলে হবে না হ্যাঁ যেখানে আমরা দেখতে পাচ্ছি ডি এইট সেন্টিমিটার এবং ডি ফাইভ সেন্টিমিটার হলে সিডির দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে কার মানটা বের করতে হবে সিডি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ইজি অঙ্ক তোমরা দেখো আমি অঙ্কটা কী করে সলভ করছি মুর্শিদি হ্যাঁ তো দেখো তো দেখো ত্রিভুজ এব ঠিক আছে ত্রিভুজ এবিসি এর আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কোন এ কিন্তু নব্বই ডিগ্রি বলেছে এবং যেখানে বিডি লম্বই এসির পরে দেখো বিডি লম্ব আমাদের এসির পর সেটা কিন্তু অঙ্কন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিডি এইট সেন্টিমিটার এবং এডি ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে কী ফর্মুলা ইউজ করছে যে বিডি স্কোয়ার সমস্যা কী আছে এডি মাল্টিপ্লাইড ডিসি এডি মাল্টিপ্লাইড ডিসি তাহলে কী আছে বিডি মানে কি এইট এটা কত আছে এইট আছে এইটের হোল স্কোয়ার সমান সমান কী আছে ফাইভ মাল্টিপ্লাই ডিসি ফাইভ মাল্টিপ্লাই ডিসি তাহলে কী দেখছে ডিসি মাল্টিপ্লাই ফাইভ সমান সমান কত হবে আঠাটা চৌষট্টি ঘুরিয়ে দিলাম তাহলে আমাদের ডিসি সমান সমান কীভাবে চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে টুয়েলভ পয়েন্ট এইট সেন্টিমিটার হবে তো দেখো এইগুলোতে বা দেবে হ্যাঁ একটু মুছে দিচ্ছি বা না দিলে হবে না এটা বা হবে বা 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 অতএব তো বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডিসি সমান সময় চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে টুয়েলভ পয়েন্ট এর অ্যান্সার হবে তো দেখো এবার আমি রোমান সিক্সের অঙ্কটা সলভ করব কি বলেছে এ কমা বি কমা সি বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তির উপর এমনভাবে অবস্থিত এ ও সি কী বলেছে এ ও সি বি একটি সামুদ্রিক হয় তবে কোন এ ও সির মানটা নির্ণয় করো তো দেখো অঙ্কটা আমি কী করে নির্ণয় করছি সেদিকে প্লেস তোমার একটু নজর দাও ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমরা এ ও সমান এবং এব সমান সমান ও সি তাই তো একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ত্রিভুজ এ ও বি আর এখানে অঙ্কন করেছি যে ও সি বি এ একটি কিন্তু সামান্ত্রিক অঙ্কন করেছে ঠিক আছে ও কেন্দ্রীয় এবং আমরা দেখতে পাচ্ছি একটু মুছে দিচ্ছি না মুসলে জায়গাটা নোংরা হচ্ছে ত্রিভুজ এ ও এর এ ও সমান সমান ও বি এবি তাহলে কোন এ ও বি সমানসান ষাট ডিগ্রি বুঝতে পারছ আর তাহলে আমাদের কোন এ ও বি যদি ষাট ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ বিওসিরও তো বেরোবে বিও ও বি শোষণ ও সি শোষণ বিসি তাই তো তাহলে কোন বিওসির শোষণ কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে কোন এ ও সি শোষণ কী আছে এ ও বি প্লাস বিওসি এ কত এ ও বিষ ডিগ্রি এ ও কত এ কিন্তু ষাট ডিগ্রি এবং বিওসি কত সেটাও কিন্তু ষাট ডিগ্রি ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি কত হবে একশো কুড়ি ডিগ্রি কত হবে একশো কুড়ি ডিগ্রি এর অ্যান্সার হবে অর্থাৎ কোন এ ও সি সমান সমান একশো কুড়ি ডিগ্রি এর অ্যান্সার হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তোমরা তো দেখো এবার আমি পরের অঙ্কটা সলভ করবো রোমান সেভেনের অঙ্ক কি বলেছে ও কেন্দ্রে বৃত্তের এবি ও সিডি জিয়া এর দৈর্ঘ্য যথাক্রমে এক্স একক ও ওয়াই একক যদি কোন এ বি যদি নাইনটি ডিগ্রি হয় এবং কোন ডি যদি নব্বই ডিগ্রি হয় তবে এক্স ও ওয়াই মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এর ভিতর থেকে যে অঙ্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এর ভিতর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছিলো আমাদের তো দেখো এই যে এগারো দাগের অঙ্কটা সব থেকে দশ দাগের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট নয় দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আমাদের আট দেখার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এগুলো একটু মুছে দিচ্ছে ঠিক আছে নালে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমরা বৃত্ত অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এবি আর সি ডি এবি সমান এক্স বলেছে এবং সিডি সমানসান ওয়াই বলে দিয়েছে আমাদের বইতে এবং এটা কিন্তু এবি কিন্তু আমাদের জ্যা এবং সিডি আমাদের জ্যা ঠিক আছে তো দেখো কোন এও বি সমান কোন সিওডি সমানসান নব্বই ডিগ্রি এটা তো বলেই দিয়েছে তাহলে সমান যা বৃত্তের কেন্দ্রে সর্বদা কেন্দ্রে সর্বদা সমান কোন উৎপন্ন করে সমান জা বৃত্তের কেন্দ্রে সর্বদা সমান কোণ উৎপন্ন করে অর্থাৎ এবি সমান সমান যদি সিডি হয় তাহলে এবি সমান সমান সিডি হবে অর্থাৎ এবি আর সি ডি তার মানে কী হবে এক্স সমান সমান ওয়াই হবে বুঝতে পারছি আমি কী বলছি এক্স সমান সমান ওয়াই এর অ্যান্সার হবে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে তো দেখো আমাদের আর দাগের অঙ্কটা বলেছে যে টু সায়েন থিটা ইন্টু কসিটা সমান সমান কস হবে তো দেখো এর মানটা নির্ণয় করতে হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমাদের আট দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে টু সায়েনটা ইন্টু সিটা ঠিক আছে টু সায়েনটা ইন্টু সমান সমান কস সিটা তো দেখো টু সায়েন্তা ইন্টু কস সিটা আর এই যে কস সিটা এদিকে আছে আমাদের ডান দিকে আছে এটা আমাদের বা দিকে চলে আসে মাইনাস কস সিটা হয়েছে ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা কমন নিশে একটু মুছে দিই তো দেখো এখান থেকে আমরা কি করছি কমন নিয়ে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কস সিটা কিন্তু বোথ সাইডে কমন আছে এই কস সিটা কিন্তু আমাদের বোথ সাইডে কমন আছে আমাদের কস সিটা কিন্তু কমন যাবে কস সিটাকে যদি কমন যায় তাহলে কী হবে আমাদের ভিতরে থাকবে টু সাইন থিটা মাইনাস ওয়ান এখানে সমান সমান জিরো হবে তাহলে কী আছে তো দেখো কস সিটার সমানসান কি আছে জিরো কস সেটা এই যে কস সিটার সমানসান কী আছে জিরো আছে আর কস সিটা জিরো মানে কি কস নাইনটি ডিগ্রি মান জিরো তো দেখো বোর্ড সাইড থেকে কস কস কেটে গেলে কী থাকছে থ্রিটার নাইনটি ডিগ্রি থ্রিটার সমানসান কী আছে নাইনটি থাকছে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান টু এটা থাকছে তাই তো তো দেখো এখানে আমি করেছি টু সাইন মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো তাহলে আছে টু সাইন থ্রিটার সমস্যা ওয়ান আছে সাইন থিটার সময়সন কী আছে ওয়ান বাই টু আছে তাহলে ওয়ান বাই টু অনেকে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু সাইন থিটার সময়সন সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তো দেখো বোধ সাইড থেকে সাইন সাইন যদি কেটে যায় থিটা ইজুকুল তুই কত হবে তিরিশ ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা থিটা নাইনটি ডিগ্রি বেরিয়েছে অপর থিটা কত বেরিয়েছে তিরিশ ডিগ্রি বেরিয়েছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের নয় ব্যাগার অঙ্ক কী বলেছে বলেছে সাইন আলফা প্লাস কোসেক আলফা সঞ্চয় যদি টু হয় তাহলে সাইন আলফা প্লাস কোয়াস আলফা এর মান নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তার সঙ্গে দশ ব্যাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগারো জায়গার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এবংগার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো মোট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো সাইন আলফা প্লাস কস সরি সাইন আলফা প্লাস কোসেক আলফা ঠিক আছে এটা কোসেক আলফা সমান সমান টু তাহলে দেখো সাইন আলফা প্লাস কোসেক মানে কি কোসেক মানে বলতে বোঝানো হয়েছে যে ওয়ান বাই সাইন একটু মুসে দিচ্ছি ওয়ান বাই সাইন আলফা সমান সমান কী আছে টু আছে তো দেখো এখানে লসু করেছি সাইন আলফা লসুতে বেরোচ্ছে সাইন সাইন গুন করলে সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান থাকছে সমান সমান কী আছে টু টু থাকছে তাহলে কী আছে কোন গুণ করছি সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান টু সাইন আলফা তাহলে আমরা দেখতে পারছি একটু মুছে দিচ্ছি তাহলে আমরা দেখতে পারছি যে একটু সাজিয়ে নিয়েছি সাইন স্কোয়ার আলফা মাইনাস সূত্রের টু সাইন আলফা প্লাস ওয়ান অর্থাৎ মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেলেছি তাহলে কী আছে সাইন আলফা মাইনাস ওয়ানের হোলেস্কোয়ারি জুগল টু জিরো হবে বুঝতে পারছো আমি কী বলছি একটু মুসে দিই একটু না মুসলে হবে না তাহলে আমরা দেখতে পারছি সাইন আলফা সমান সমান ওয়ান তো দেখো অঙ্কটা কী বলেছে সাইন আলফা প্লাস কস আলফার মানটা আমাদের বের করতে বলেছে তাই তো তো দেখো সাইন আলফা আলফা মান কত নব্বই ডিগ্রি প্লাস কাস আলফার মান কত নব্বই ডিগ্রি তো দেখো সাইন আলফা মানে কি ওয়ান আর কাস নব্বই মানে সরি সাইন সরি একটু ভুল বলে ফেলেছি সাইন এই যে নব্বই ডিগ্রি মান কত হবে সাইন নব্বই ডিগ্রি মান হবে ওয়ান হবে এবং কাস নব্বই ডিগ্রি মান কত হবে জিরো হবে তো দেখো ওয়ানের সঙ্গে জিরো গুণ করলে কী হবে ওয়ানই হবে এর অ্যান্সার কী হবে ওয়ানই হবে অ্যান্সার তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু আমরা করিনি ঠিক আছে এই লাইনটা তো দেখো সাইন আলফা এখানে কি আছে সাইন আলফা সন ওয়ান তো দেখো সাইন কত ডিগ্রি মান ওয়ান আছে সাইন নব্বই ডিগ্রি ওয়ান আছে তাই তো তো বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেলে কি থাকছে টু কত ডিগ্রি থাকছে টু নব্বই ডিগ্রি থাকছে বুঝতে পারছি আমি কী বলছি টু কত ডিগ্রি থাকছে নব্বই ডিগ্রি থাকছে তাই তো তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে দশ দাগের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতার ক্ষেত্রে সি বর্গ একক ভূমির বসার্ধ আর একক আয়তন ভি হলে সি আর বাই ভি এর মানটা নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো চঙের ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক সি সময়সান কেছে টু পাই আর এইচ ঠিক আছে এবং আমাদের আয়তন ভি পাই আর স্কোয়ার এইচ ঘন একক তো দেখো মুছে দিচ্ছি আমাদের অঙ্কটা কী আছে সি আর বাই ভি সি এর মান কী আছে সি এর মান আছে টু পাই আর এইচ এবং আর এর মান আর আছে এবং আমাদের ভি এর মান কী আছে চঙের আয়তনের পাই আর স্কোয়ার এইচ তো দেখো আমি কাটাকাটি করছি পাই আর এইচ এইটা এইটা পুরো টোটালটা কেটে যাচ্ছে কি থাকছে দুই একক থাকছে এর অ্যান্সার হবে দুই একক ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে আমাদের এগারো দাগের অঙ্ক বলেছে একটি ঘনবস্তুর নিচের অংশে অর্ধগুলোক আকারে এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার চোং আকারে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তবে ব্যাসারদের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাতটা নির্ণয় করতে আমাদের বলেছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ একটু নজর দাও ঠিক আছে তো দেখো অর্ধ গোলকের ব্যাসারদের ক্ষেত্রফল কী সমান সমান আছে টু পাই আর এস কার বর্গ একক শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আছে পাই আর এল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে বল কি আছে পাই আর এল তাহলে দেখো প্রশ্ন অনুসারে এটি কিউ মানে অ্যাকর্ডিং টু প্রো অ্যাকর্ডিং টু কোশ্চেন টু পাই আর স্কোয়ার সমান সমান কী পাই আর এল তো দেখো সাইড থেকে পাই পাই কেটে গেছে এখানে একটা আর থেকে যাচ্ছে এখানে থাকছে এল থাকছে অর্থাৎ টু আর সমান সমান এল থাকছে টু আর সমান সমান কী থাকছে টু আর সমান সমান এল থাকছে তাই তো 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 দেখো তাহলে আমরা উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি এটা কিন্তু বর্গ হবে রুট হবে ঠিক আছে ফোর আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার ফোর আর স্কোয়ার সোসন কী আছে আর স্কোয়ার প্লাস এইচএ স্কোয়ার মানে কি এটা তো তোমরা জানো যে এলএয়ার সঞ্চয় কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা তো তোমরা জানো তাই তো অতিবৈত স্কোয়ার সঞ্চরণ কী আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার একই ব্যাপার তো দেখো এখানে কী আছে ফোর আর স্কোয়ার এখানে এইটা আর স্কোয়ারটা এখানে এসে মাইনাস আর স্কোয়ার হয়েছে সোনা এইচ স্কোয়ার থ্রি আর স্কোয়ার সঞ্চারণ কী আছে থ্রি আর এস্কোয়ার সঞ্চয় কী আছে এইচ স্কোয়ার তাহলে তাহলে হ্যাঁ তো দেখো আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমস্যা কেসে ওয়ান বাই থ্রি তাই তো তো আর বাই এইচ শেষে রুট ওয়ান বাই থ্রি রুট ওয়ান বাই থ্রি মানে কি আর এস টু এইচ কেসে ওয়ান ইজ ঠিক আছে এর অ্যান্সার কীভাবে আর টু এইচ ইস টু রুট থ্রি তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের বারো দাগের অঙ্ক কী বলেছে প্রথম টু এম প্লাস ওয়ান সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার অন্তবর্তী সংখ্যা এম প্লাস একশো তিন বাই থ্রি হলে এমের মানটা নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেই দিকে প্লিজ তোমরা নজর করো তো দেখো টু এম প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান বাই টু এটা কিন্তু তম তাই তো তো দেখো টু এম প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু শোন শোনা আছে টু এম প্লাস টু বাই টু তো দেখো উপর থেকে আমি কমন নিচ্ছি কমন নিলে কী থাকছে টু বাইরের দিকে থাকছে এবং ভিতরের দিকে থাকছে এম প্লাস ওয়ান এবং নিচে থাকছে টু থাকছে তো দেখো টু টু কেটে দিলাম কী থাকছে তা আমার এখানে থাকছে আমাদের একটু মুসিদি নালে নোংরা যাচ্ছে এম প্লাস ওয়ান থাকছে তাই তো তো দেখো এম প্লাস ওয়ান সমান সময় কী এম প্লাস একশো থ্রি বাই থ্রি তো দেখো কোনো গুণ করলাম থ্রি এম প্লাস থ্রি সমান সমান এম প্লাস একশো তিন তো দেখো থ্রি এম সমান সময় কী আছে থ্রি এম আর এখানে প্লাস এম যদি থাকে এইদিকে শিখি হবে মাইনাস এম হবে সমান সময় কী হবে আর এই প্লাস থ্রি যদি থাকে এইদিকে শিখে হবে মাইনাস থ্রি হবে অর্থাৎ একশো তিন বিয়োগ তিন কত থাকছে একশো থাকছে আর থ্রি এম থেকে একটা এম বাদ দিলে কটা এম থাকে টু এম থাকে কি থাকে টু এম থাকে টু এম সমান কী আছে হান্ড্রেড আছে তাহলে এম সমানসন কেবে হান্ড্রেডকে যদি দুই দিয়ে ভাগ করি কত বেরোবে পঞ্চাশ বেরোবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর মান কত এর মান কিন্তু ফিফটি ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল আর বাকি সেটগুলো খুব তাড়াতাড়ি শীঘ্র আমি করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে